নোয়াখালীতে মণ্ডপে হামলার সিসিটিভি ফুটেজ না থাকায় তদন্তে নেই অগ্রগতি। সামাজিক যোগাযোগের ভিডিওই ভরসা পুলিশের। এখানে এত কিছু না হওয়ার সম্ভাবনা বেশি, বিধায় এই মাথাতে কাজ করেছে তা লাগাবো না। সবাই তো আমাদেরকে তথ্য দিচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তথ্যগুলো যাচাই করা এবং সঠিক কারণ উদ্ঘাটন করা। সাম্প্রতিক ঘটনা নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য যেখানেই মিটিং মিছিল করে সেখানে হামলা করে। ভুল থেকে শিক্ষা নিতে না পারাটাই বিএনপির বড় ব্যর্থতা। অভিনয় শিল্পীদের সম্প্রীতি সমাবেশ। আমাদের ধর্মে আছে যে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন, মানে যার যার ধর্ম তার তার কাছে। প্রতিটি ধর্মের মানুষ আমরা যেন এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, এটাই যেন পালন করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে নথি গায়েবের ঘটনা তদন্তে সচিবালয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জিজ্ঞাসাবাদের জন্য 6 কর্মচারী আটক, তদন্ত দল গঠন। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। প্রাথমিকভাবে প্রস্তুত 12টি কেন্দ্র। ভ্যাকসিন পায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন 3 দফা প্রস্তাবনা। বিয়ে কাণ্ডে স্ত্রী শাশুড়ি সহ আদালতে ক্রিকেটার নাসির হোসেনের আত্মসমর্পণ। রাকিবের করা মামলায় জামিন, আইনিভাবে মোকাবিলার ঘোষণা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েবের ঘটনা তদন্তে নেমেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এরই মধ্যে আলামতও সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে নেওয়া হয়েছে সিআইডির হেফাজতে। এ ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। করোনাকালে নানা কাণ্ডে আলোচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবার ঘটল টুকলগি কাণ্ড। রাতের অন্ধকারে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে গায়েব হয়ে গেছে 17টি গুরুত্বপূর্ণ নথি। নিস্তলার 29 নম্বর কক্ষে বুধবার রাতে ঘটে এই ঘটনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে রোববার সকাল থেকে তদন্তে নামে সিআইডি। সংস্থাটির ক্রাইম সিন ইউনিট 29 নম্বর কক্ষের প্রতিটি অংশে তল্লাশি চালায়। জানা যায় বুধবার রাতে এই কক্ষের লকারে তালাবন্দি করে ফাইলগুলো রেখে যান কম্পিউটার অপারেটর জোসেফ। পরদিন বৃহস্পতিবার সকালে তালা খুলে দেখতে পান ফাইলগুলো গায়েব। এই লকারের চাবি থাকে আরেক কম্পিউটার অপারেটর আয়েশার কাছেও। তো বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় সে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খুলে সিআইডি প্রাথমিক তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। তবে এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানান তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ছায়া তদন্তের অংশ হিসেবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি, জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের 6 কর্মচারীকে নিয়ে যায় সিআইডি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার ইহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, মাকসুম, এই ধরনের ঘটনা কিন্তু একেবারে নতুন কিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য, বিষয়টি কিন্তু তা নয়। যে কক্ষে, অর্থাৎ আমরা বলছিলাম যে 29 নম্বর কক্ষ থেকে এই 17টি গুরুত্বপূর্ণ নথি হারিয়েছে, সেই কক্ষেই কিন্তু গত জুলাই মাসের 8 তারিখও একটি ফাইল হারানো গিয়েছিল। কিন্তু যেহেতু সেটি একটি ছিল তাই হয়তো সেটি এতটা আলোচনা আসেনি। কিন্তু একসঙ্গে 17টি গুরুত্বপূর্ণ নথি, যেখানে বিভিন্ন মেডিকেল কলেজের কয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য এখানে এসেছিল, সেরকম 17টি ফাইল একেবারেই রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া। অর্থাৎ বুধবার রাতে যেখানে তারা লক করে সন্ধ্যায় রেখে গিয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার সকালে এসে একেবারে আজকুবি ব্যাপারের মতো যেখানে লকারের তালা ঠিক আছে কিন্তু ভিতরে ফাইলগুলো নেই, গায়েব হয়ে গেছে। সেই বিষয়টি তাই শুরুতেই কিন্তু একেবারে চাঞ্চল্য তৈরি করেছে, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেও এটি উদ্যোগী হয়ে জিডি করেছে থানায়। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে কিন্তু
সিআইডি ক্রাইম সিন তাদের কাজ শুরু করে দিয়েছে। যখন সিআইডি ক্রাইম সিনের এখানকার যিনি পুলিশ সুপার এসেছিলেন কামরুজ্জামান, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে এখনও বলার মতো কোনো তথ্য তার হাতে নেই, কারণ তারা প্রাথমিক তদন্ত কিংবা ছায়া তদন্ত করছেন, যেখান থেকে পরবর্তীতে ঠিক করা হবে এই তদন্ত যদি কিছু বের হয়ে আসে তাহলে মামলার পর্যায়ে সেটি যাবে কিনা। এবং একই সঙ্গে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের যিনি সচিব আলিনূর, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন তারা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছেন, কারণ মন্ত্রণালয়ের একটি কক্ষ থেকে এইভাবে এতগুলো ফাইল একসঙ্গে গায়েব হয়ে যাওয়া এটি বড় কোনো বিষয় ছাড়া কিন্তু খুব ছোট করে দেখতে তারা রাজি নয়, যদিও এটিকে তিনি এখন পর্যন্ত সাবোটাজ বলতে রাজি নয়, কারণ যেহেতু তদন্ত হচ্ছে তদন্তের পরেই তারা আসলে বলতে পারবেন। তবে তারা সিআইডিকে যা বলেছেন সেটি হলো যে তারা সবাইকে আসলে সন্দেহের তালিকায় রেখে যাতে আসল দোষী যারা তাদেরকে বের করে আনা যায় এবং প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসে, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে সেই বিষয়টি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সিআইডি যাওয়ার সময় কিন্তু ছয়জনকে আটক করে নিয়ে গেছে, যাদের মধ্যে সেই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন অর্থাৎ কম্পিউটার অপারেটর ও সাত মুদ্রাক্ষরিক জোসেফ ও আয়েশা আক্তার তারও আছেন। অর্থাৎ সেই কক্ষে যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যে থেকে ছয়জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কোনোরকম তথ্য পাওয়া যায় কিনা। এবং একই সঙ্গে এখানে কিন্তু এই কক্ষটিতে অন্য যারা কর্মরত ছিলেন যাদের যাওয়া আসার সুযোগ ছিল তাদেরকে তদন্ত করে দেখা হচ্ছে। এবং এই যে ঘটনাটি ঘটলো অর্থাৎ যেটি গত বুধবার রাতে ঘটলো বৃহস্পতিবার সকালে জানা গেল, তার পরবর্তীতে বৃহস্পতিবার জিডি করার পর আজকে যেহেতু অফিসিয়াল প্রথম দিন অর্থাৎ রোববার, তাই কিন্তু আজকে থেকে তদন্তটা শুরু হয়েছে। এবং এই তদন্ত করে আসলে এই ধরনের ঘটনার পেছনে কোনো সিন্ডিকেট আছে কিনা, প্রকৃতভাবে কেউ দায়ী কিনা, কোনো গোষ্ঠী দায়ী কিনা, নাকি কোনো ব্যক্তি দায়ী, সেই বিষয়গুলো তারা বের করে আনার চেষ্টা করবেন। এখন পর্যন্ত আমার কাছে এ ছিল মাকসুম এখানকার সবশেষ খবর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি হারানোর ঘটনার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এহসান জুয়েল। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। রাজধানীতে 12টি কেন্দ্রে দেয়া হবে এই টিকা। শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে নির্ধারিত হয়েছে কেন্দ্র। প্রতিদিন একটি কেন্দ্র থেকে 5,000 ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা আছে স্বাস্থ্য বিভাগের। উৎসবের আমেজে চলছে প্রস্তুতি, করোনার ধাক্কা সামলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে এই আয়োজন। সরকারের এবারের পরিকল্পনা 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা, আর সেই লক্ষ্যে সোমবার থেকেই টিকা দেয়া শুরু হবে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 12টা শিক্ষা প্রতিষ্ঠানে হবে এই কার্যক্রম। এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানই হবে তার ঠিকানা, আর সেই অনুসারেই নির্ধারণ করা হবে কেন্দ্র। একটি কেন্দ্রে আশেপাশে নির্ধারিত 2 থেকে 5টি থানার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। 5,000 শিক্ষার্থীর টিকা মজুদ থাকবে প্রতিটি কেন্দ্রে। শিক্ষার্থীরা যখন আসবে তাদের সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো এবং টিকা গ্রহণ করার পরে ওয়েটিংয়ে থাকবে এবং সবশেষে তারা চলে যাবে। বাচ্চাদের ওয়েটিং জোন রেডি, আফটার ভ্যাকসিনেশন তারা কোথায় বসবে, বিফোর ভ্যাকসিনেশন তারা কোথায় ওয়েট করবে, সব কিছু জানো এবং সব কিছু প্রস্তুতি সম্পন্ন। আমি এখন স্কলাস্টিকায় আছি, আমি স্কলাস্টিকা দিয়েই বুঝাই। স্কলাস্টিকার হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনে আছে। এখন কারো বাসা যদি হচ্ছে পুরান ঢাকায় হয়, মানে হচ্ছে দক্ষিণে, কিন্তু তার সেন্টার হবে স্কলাস্টিকার যে কোড উত্তর সিটি কর্পোরেশন সেটা দিয়ে। কেন্দ্রে ওয়েটিং রুম বুথ থেকে শুরু করে তৈরি হয়েছে আইসোলেশন রুম, পাশাপাশি চলবে শিক্ষা কার্যক্রম। আমাদের বাচ্চারা সব রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের বাচ্চারা এখন আপাতত যারা রেজিস্ট্রেশন করতে পেরেছে ফার্স্ট ফেজে তারা ভ্যাকসিন নিয়ে নেবে। 1 নভেম্বর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে আনুষ্ঠানিকতা, তারপর দিন রাজধানীর 12টি কেন্দ্রে চলবে কিশোর কিশোরী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর স্কলাস্টিকা স্কুলে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, মাকসুম, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মিরপুরের স্কলাস্টিকা স্কুলে এবং এখানেই আসলে আগামী এই কেন্দ্রে যদি আগামী পরশু থেকে দেওয়া শুরু হবে, তবে মূল কার্যক্রম কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে, এই যে 12 থেকে 17 বছর বয়সীদের টিকাদান কার্যক্রম। এবং দেখতেই পাচ্ছেন যে শুরুতেই একদম গেট থেকে ঢুকেই যে শিক্ষার্থী যারা আসবে বা কিশোর কিশোরীরা যারা আসবে তাদের মধ্যে একটা উৎসবের আমেজ দিতেই কিন্তু আসলে দেখলাম আমরা এই স্কলাস্টিকা স্কুলকে সাজানো হয়েছে একদম
প্রধান ফটকের পরই এরপরই দেখেন যে ম্যাক্সিমাম যেটা দেখাচ্ছি যে এই বোর্ডটিতে কিন্তু দেয়া আছে মূলত এই যেহেতু এই স্কুলটাতে মিরপুরের তিনটি থানা মিরপুর ক্যান্ট কাফরুল ক্যান্টনমেন্ট এবং আরও একটি থানা মিলিয়ে তিনটি থানা মিলিয়ে কিন্তু এই এই এখানে টিকা কার্যক্রম বা এখানে টিকা দেওয়া হবে। তো এই এই তিনটি থানার মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষার্থীরা এসে এখানে মোট বুথ হবে 30টি, সেই 30টি বুথে তারা এসে সেই নিজের সিরিয়াল নাম্বার অনুসারে কিন্তু তার কোন বুথে পড়েছে সেই বুথটি তারা দেখে নিতে পারবেন। অবশ্যই তাদের সঙ্গে অভিভাবকরাও থাকবেন। তো এরপরেই এই পাশটাতে তৈরি করা হয়েছে ওয়েটিং রুম, অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম প্রাথমিকভাবে এসে তারা কিন্তু এখানে অপেক্ষা করবে নিজের সিরিয়াল বা নিজের নামটি ডাকা পর্যন্ত। এরপরেই এ পাশ থেকে আমরা যদি দেখি যে এই পাশটাতে বুথ করা হয়েছে, আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাতে বলি যে ওই পাশটাতে বুথ করা হয়েছে এবং প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় কিন্তু আমরা দেখেছি যে বুথগুলো সাজানো হয়েছে এবং প্রত্যেকটি বুথেই আসলে যে আমরা অন্যান্য টিকা কেন্দ্রের যেমন বুথগুলো দেখি সেভাবেই কিন্তু সাজানো হয়েছে। এবং পাশাপাশি আইসোলেশন সেন্টার যেগুলো রয়েছে সে আইসোলেশন সেন্টার অর্থাৎ টিকা দেওয়ার পরে কিছুক্ষণ যে অন্তত আধা ঘন্টা থেকে ২০ মিনিট থেকে আধা ঘন্টা শিক্ষার্থীরা যাতে অপেক্ষা করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু রেখেছে। এবং এগুলো সবই কিন্তু শীততা বিশেষ করে যে যেখানে টিকা দেওয়া হবে এবং যেখানে তারা আইসোলেশনে থাকবে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত কক্ষেই করা হয়েছে এবং সেটি কিন্তু প্রতিটি কেন্দ্রেই শীততাপ নিয়ন্ত্রিতই এই রাখা হয়েছে। এবং এই বয়সী শিক্ষার্থীদের অর্থাৎ এই যাদের টিকা দেওয়া হচ্ছে 12 থেকে 17 প্রথমবারের মতো তাদের কিন্তু ফাইজারের টিকাই দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটি কেন্দ্রে যেটি বললাম যে তারা বলেছেন আপাতত 5,000 মজুদ থাকবে এবং পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন যদি বেড়ে যায় বা এলাকাভিত্তিক যদি চাপ বেড়ে যায় সেখানে অতিরিক্ত টিকা সরবরাহ করার মতো সক্ষমতা স্বাস্থ্য বিভাগের আছে বলে তারা আমরা জানিয়েছে। এবং একটি কথাই বলছি, শিক্ষার্থীরা যে যে এলাকায় আছেন সেই এলাকাকে কেন্দ্র করেই কিন্তু তার বুথ নির্ধারণ করা হচ্ছে, তার শিক্ষা প্রতিষ্ঠানের এখানে কিন্তু বাড়ির ঠিকানা নয়, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাকেই তার শিক্ষা থানা ধরা হয়ে সেখানে কিন্তু তার বুথ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে 12টি কেন্দ্র থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। তো এই ছিল এই প্রস্তুতির আমার কাছে দেওয়ার মতো খবর মাকসুম। কাল থেকে শুরু হতে যাওয়া স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাশেদ লিমন। এদিকে গত 12ই সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনলাইনেই চলছে তাদের ক্লাস। কর্তৃপক্ষ বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী এখনও করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি, তাই কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসিবুল হাসানের রিপোর্ট। অতিমারী করোনায় থমকে যাওয়া শিক্ষাজীবন প্রাণ পেয়েও যেন পাচ্ছে না। অর্ধেকের বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় এনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস নেওয়া শুরু করলেও পিছিয়ে প্রাইভেটের শিক্ষার্থীরা। ব্যবহারিক কিছু বিষয় ছাড়া গত বছরের 17 মার্চ থেকে অনলাইন ক্লাসেই সীমাবদ্ধ তাদের শিক্ষাজীবন। দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীরা ফিরতে চান ক্যাম্পাসে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো টিকার আওতায় এনে আমাদের ইউনিভার্সিটিগুলোতে খুলে দেওয়া হোক, এন্ড আমাদের ক্লাস করেন ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ করে দেওয়া হোক। অনেকে কিন্তু টিকার আওতায় চলে এসেছে, তো যারা এসেছে তাদের নিয়ে অবশ্যই ক্লাসটা শুরু করা উচিত। একই সঙ্গে এত শিক্ষার্থীর করোনা টিকার আওতায় আনার ক্ষেত্রে আসলে শুধুমাত্র যে শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পারে না, এর সঙ্গে সমন্বয়ের ব্যাপারও আছে। ইউজিসির দেওয়া নির্দেশনা মেনে কেন ক্লাসরুমে পাঠদান করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন বেশিরভাগ শিক্ষার্থী এখনো টিকা পাননি। সবার স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এখনো অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল তারা। চেষ্টা করা হচ্ছিল যে স্পেশাল টিকা প্রাইভেট ইউনিভার্সিটি যে 104টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জ করার, কিন্তু ফোকাসটা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমাদেরও অন ক্যাম্পাস যদি টিকার ব্যবস্থা করা হয় আমাদের যারা এখনো বাকি আছে তারা পাবে। আমরা ইউজিসির চাহিদা অনুযায়ী তাদের কাছে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি দেশের প্রায় 70টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস হচ্ছে, বাকিদের যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আগে যেমন শুধু তাদের ক্লাস ছিল অনলাইন বেস, কিন্তু এখন কিন্তু সামনাসামনি তারা ক্লাস হচ্ছে এবং আমাদের কর্তৃপক্ষ 2-4টি ইউনিভার্সিটি সারপ্রাইজ ভিজিটও করেছে। ইউজিসির তথ্য মতে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী 42 লাখ, প্রথম ডোজ টিকা নিয়েছেন 15 লাখ আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় 3 লাখ। টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় 27 লাখ। সেই হিসাবে এখনও প্রায় 15 লাখের বেশি শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতায় আসেনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেককেই কোভিড-19 এর কমপক্ষে এক ডোজ টিকা না পাওয়া পর্যন্ত কিংবা টিকা নেওয়ার জন্য নিবন্ধিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু করা যাবে না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জলবায়ু শীর্ষ সম্মেলন COP26 সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে ইউরোপ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়া সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী লন্ডন ও ফ্রান্সে যাবেন সরকারি সফরে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে VVIP ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মহামারী করোনার বাধা পেরিয়ে নিউ নর্মাল বাস্তবতায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সফরের পর এবার দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফরে ইউরোপের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে এবারের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন COP26 মূল আয়োজনে যোগ দিতে রোববার সকালে ঢাকা থেকে রওনা হলেন সরকার প্রধান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VVIP টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ তিন বাহিনী প্রধান এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা। সফরসূচি অনুযায়ী এবারের যাত্রায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব ছাড়াও ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ার হিসেবেও জলবায়ুর ক্ষতির মুখে থাকা ভুক্তভোগী দেশগুলোর পরিস্থিতি তুলে ধরবেন। সোমবার COP26 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেবেন তিনি। 3-9 নভেম্বর পর্যন্ত লন্ডন এবং 9-13 নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ফ্রান্সের প্যারিস সফর করবেন। এই সফরে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবেন প্রধানমন্ত্রী। 14 নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্দেশনা থাকার পরও সিসি ক্যামেরা না লাগানোর কারণে নোয়াখালীতে মন্দির ও পূজা মণ্ডপে সহিংসতার ঘটনাস্থলের কোনো ফুটেজ পুলিশের হাতে নেই। এতে মামলার তদন্তে পুলিশ এখন পুরোটাই তথ্য নির্ভর হয়ে পড়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওই তাদের ভরসা। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে নোয়াখালী থেকে জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তের মন্না রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরুর আগেই নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে পূজার প্রস্তুতি সভাগুলোতে মন্দির ও পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয় পূজা উদযাপন কমিটিগুলোকে। অথচ গত 15 অক্টোবর নোয়াখালীর চৌমুনি পৌরসভা এলাকায় হামলার শিকার 12টি মন্দির ও পূজা মণ্ডপের মধ্যে 9টিতেই সিসি ক্যামেরা ছিল না। রাধা মাধব জিওর মন্দির ও রামঠাকুর আশ্রম মন্দিরের সিসি ক্যামেরা মনিটর ভাঙচুর করে DBR লুটে নেয় হামলাকারীরা। একমাত্র হাজিপুর মণ্ডল পাড়া ত্রিনয়নী পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে পেরেছে পুলিশ। সবাই মিলেমিশে আমরা চলাফেরা করি, আমরা সবাই মিলেমিশে আমরা ঈদ করি, অতএব এখানে এত কিছু না হওয়ার সম্ভাবনা বেশি। বিধায় এই মাথাতে কাজ করেছে, তা লাগাবো না আমরা, এইটা সুন্দরভাবে অন্যান্য বর্ষের মতো চলে যাবে। জেলা পুলিশ সুপার জানালেন, বিভিন্ন সূত্রের ভিডিও ফুটেজ পাওয়া গেলেও সরাসরি ঘটনাস্থলের কোনো ফুটেজ পাওয়া যায়নি। হামলার সময় ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করে চলছে যাচাই বাছাই। গোয়েন্দা সংস্থার থেকে আমরা তথ্য নিচ্ছি, পাবলিকের কাছে তথ্য নিচ্ছি, সাংবাদিক সোশ্যাল যারা মিডিয়াতে কাজ করে তাদের কাছে তথ্য নিচ্ছি। এখন সবাই তো আমাদেরকে তথ্য দিচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তথ্যগুলো যাচাই করা এবং সঠিক কারণ উদ্ঘাটন করা। এই কারণগুলো উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। নোয়াখালী চৌমুনি পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বেগমগঞ্জ থানায় দায়ের 11 মামলার মধ্যে 3টি CIDতে হস্তান্তর করা হয়েছে। আরও 1টি CIDতে ও 2টি PBIতে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। জনগণের দৃষ্টি সরাতে পরিকল্পিতভাবে সম্প্রীতি নষ্ট করছে সরকার, এমন অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তারা। সকাল 10টার দিকে প্রেস ক্লাবের সামনের পুরো সড়ক জুড়ে অবস্থান নেন ছাত্রদল কর্মীরা, এতে যান চলাচল ব্যাহত হয়। সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমানসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা। বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি থেকে জনগণের দৃষ্টি সরাতেই দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হচ্ছে।
জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য আজকে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন যেখানেই মিটিং মিছিল করে সেখানে হামলা করে, হামলা করে, গুলি করে, টিয়ার সেল ছুড়ে এবং লাঠি চার্জ করে অনেকে আহত হচ্ছে। সমাজে না করলেই সরকার গোসা করে, রাগ হয়ে যায়। মিছিল করলে সরকার গোসা করে, রাগ হয়ে যায়। আমাদের ছেলেপেলাদের পিটান, আর এই ছেলেপেলাদের পিটায় কি আর মানুষের মুখ বন্ধ করা যাবে? আজকে এই সরকার ভোটের কথা ভাবে না। বিভিন্ন সরকারি সশস্ত্র প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকবেন। এদিকে বিএনপির কর্মসূচির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তার বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিএনপি নিজেদের বদলাতে না পারলে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই আসলে শ্বাসরুদ্ধকর। তারা অতি রাজনীতি করতে গিয়ে গভীর খাদে পড়েছে। বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতি নেই, নেই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি। ভুল থেকে শিক্ষা নিতে না পারাটাই বিএনপির বড় ব্যর্থতা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বেশ কয়েকটি সংগঠন। দুপুরে কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মূল গেটের সামনে জড়ো হন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক সমিতি সহ সংগঠনের অনেকেই। এ সময় মানববন্ধন থেকে সারা দেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জবাব দেয়া হবে বলেও জানান তারা। এই দেশে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে চলবো, একসাথে থাকবো। সুতরাং এই জিনিসটাকে কেউ নষ্ট করতে পারবে না কোনো দিনও। এটার জন্য সরকারকে আমরা অনুরোধ করছি যেন সরকার এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেয়। মুসলিমেও দু চারজন যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সেটার ঘোর বিরুদ্ধে। বিয়ে কাণ্ডের মামলায় আত্মসমর্পণ করে বউ শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির হোসেন। তবে প্রত্যেককে দিতে হবে 10,000 টাকা বন্ড। সন্তোষ প্রকাশ করে নাসির বলেছেন মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। বাদীপক্ষের আইনজীবী বলছেন জামিন ঠেকাতে আপিল করার কথা। এক স্ত্রীর দাবিদার দুই স্বামী, দেশের ইতিহাসে এমন মামলা খুব একটা দেখা যায় না। ক্রিকেটার নাসির হোসেনের ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। সমন থাকায় রোববার সকালে স্ত্রী তামিমা সুলতানা তাম্মি, শাশুড়ি সুমি আক্তার সহ আদালতে হাজির হন ক্রিকেটার নাসির হোসেন। চান জামিন, 10,000 টাকা মুচলেকায় জামিন পান আসামিরা। জামিন পেয়ে ক্রিকেটার নাসির হোসেন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, বলেন মামলা মোকাবেলা করা হবে আইনিভাবে, জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখার কথাও জানান তিনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর কোর্ট এখন কেস যেহেতু এখন কোর্টে আছে, তো এই আইনের বিষয়ে যেগুলো কথাবার্তা সেগুলো আমার লয়ার বলবে। স্বপ্ন তো সবসময় দেখি ভাই, এখনো দেখি, ইনশাল্লাহ ভালো খেললে আবার ঢুকবো ন্যাশনাল টিমে। নাসিরের আইনজীবীর দাবি তামিমা রাকিবের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া হয়েছে বৈধ উপায়ে। সে কিন্তু 16 সালে তালাক দিয়েছে এবং তালাক যথারীতি আপনার এটা রেজিস্ট্রি হয়েছে, কার্যকর হয়েছে, বাট এটা পোস্টাল যেটা এটা ঠিক মতন তার স্বামী বলতেছেন এটা সার্ভে নাই, এই সার্ভের দায়িত্ব এটা তনিমান নয়। বাদীপক্ষের আইনজীবী জানান তারা জামিন ঠেকাতে আপিল করবেন, চান দৃষ্টান্তমূলক শাস্তি। 16 সাল থেকে শেষ পর্যন্ত তিনি তারা দুইজনই স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছে, তো এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করেছি। আমরা এই জামিনের বিরুদ্ধে মাননীয় দায়রা আদালতে রিভিশন দায়ের করব। এবছরের ভালোবাসা দিবসে ধুমধাম করে কেবিন ক্রু তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। তামিমাকে বৈধ বউ দাবি করে আদালতে মামলা করেন রাকিব। পিবিআইয়ের তদন্তে উঠে আসে তামিমার সঙ্গে বৈধ উপায়ে বিয়ে হয়নি নাসিরের। সব মিলিয়ে বিয়ে নিয়ে এমন দ্বন্দ্বের সমাধান কি সেটি জানতে অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থী আকিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের সামনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাব তার কাছে। পার্থ,
ধন্যবাদ। গতকাল ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে মাহমুদ আকিব নামে একজন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের গুরুতর আহত হয়েছে। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে যারা তার উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে সেসব হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কিন্তু আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হচ্ছে। দোষীদের গ্রেফতারের দাবিতে সবাই একসাথে রাজপথে নেমেছেন এবং তারা বলছেন অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এবং এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়েছে তারা বলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বারবার কিন্তু দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি গ্রুপ রয়েছে। একটি হচ্ছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের অনুসারী গ্রুপ এবং আরেকটি গ্রুপ হচ্ছে সাবেক সিটি মেয়র আজমল নাসিরুদ্দিনের অনুসারী একটি গ্রুপ। গতকাল সাবেক মেয়রের অনুসারী গ্রুপ কিন্তু আকিবের উপর হামলা চালিয়েছে, এমনটি কিন্তু এই মানববন্ধন থেকে অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে নৃশংসভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে যে পথ রয়েছে পপুলার হাসপাতালের বিপরীতে তার উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছিল, বোতল দিয়ে তার মাথায় মারা হয়েছে। আমরা কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছিলাম আইসিইউর, তারা আমাদেরকে জানিয়েছে তার মাথার যে তিনটি হাড় রয়েছে সেই তিনটি হাড় যেমন ভেঙে গেছে তেমনি তার ব্রেনও কিন্তু যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছে, যে কারণে বর্তমানে এখনও সে আশঙ্কামুক্ত সেই কথাটি কিন্তু বলা যাচ্ছে না এবং তার চিকিৎসা ব্যবস্থা কিন্তু চলছে। তো সেক্ষেত্রে তার যারা সহপাঠীরা রয়েছে তারা কিন্তু আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা মানববন্ধন করছে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে তারা এই মানববন্ধন করছে এবং তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যারা হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই আকিবের পুরো চিকিৎসার ব্যয়ভারও তাদেরকে বহন করতে হবে, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে আজকে যে মানববন্ধন শুরু হয়েছে, গতকাল ছাত্রলীগের দুই গ্রুপের হামলার জেরে কিন্তু তিনজন আহত হয়েছিল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী আকিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস। দুপুরের সময়ে আরও থাকছে। নিষিদ্ধ হলেও হাজারের ওপর পলিথিন কারখানা পুরান ঢাকায়, রাতের আধারেই ছড়িয়ে যায় সারা দেশে। জড়িত পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা, অভিযোগ সংশ্লিষ্টদের। বিটিআরসির অনুমতি না নিয়েই অবৈধ ওয়াকিটকি বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। এগুলো দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় নিয়ে ছিনতাই চাঁদাবাজি করত চক্রটি। শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 300+ ওয়াকিটকি সহ তাদের গ্রেফতার করা হয়। ওয়াকিটকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য নির্ধারিত এই সেটের ব্যবহার চলে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, যা সম্পূর্ণ অবৈধ। রাজধানীর সায়দাবাদ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনের একটি চক্রকে গ্রেফতার করেছে র‍্যাব। এই চক্র বিটিআরসির কাছ থেকে তরঙ্গ বরাদ্দ না নিয়েই বিভিন্ন অসাধু ব্যক্তির হাতে তুলে দিত ওয়াকিটকি। বিদেশ থেকে আলাদা পার্সেল আমদানি করে চট্টগ্রাম থেকে সংগ্রহ করে তা ঢাকায় নিয়ে আসত। তো আমাদের এই অভিযানে যে বিপুল সংখ্যক আমরা সেট এবং সরঞ্জামাদি পেয়েছি, এতে দেখা গেছে যে এনারা বিটিআরসি থেকে অনুমোদন গ্রহণ করেননি, গোপনে বিভিন্নভাবে আপনার হয়তো বিভিন্ন সংস্থা যারা এই সংক্রান্তে কাজ করেন তাদের চোখে ফাঁকি দিয়ে তারা এগুলো বাইরে থেকে নিয়ে আসেন। এবং এরই মধ্যে এই চক্রটি প্রায় 1000-এরও বেশি ওয়াকিটকি বিক্রি করেছে। এই সেটগুলো ব্যবহার করে হাইওয়েতে ডাকাতি ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে মানুষের সর্বস্ব লুটে নিত বিভিন্ন চক্র। ভুয়া র‍্যাব, ভুয়া পুলিশ অথবা গোয়েন্দা সংস্থার কেবল সদস্য বলে নিজেদের জাহির করেন, এই ধরনের ওয়াকিটকি সেট প্রদর্শন করে কোথাও কোথাও পোশাক তৈরি করে ওনারা নিজেদেরকে হয়তো পুলিশ সদস্য বা র‍্যাব সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করে। যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে কালো রঙের ওয়াকিটকি ব্যবহার করে আসছে তাদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। বিনোদন কেন্দ্র বা হোটেল বা রিসোর্ট যেসব এলাকায় আছে সেসব এলাকার জেলা প্রশাসক বরাবরও আমাদের বিটিআরসি থেকে চিঠি দেওয়া হয়েছে। ওয়াকিটকি ছাড়াও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকির অ্যাক্সেসরিজ এবং 116 মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করেছে র‍্যাব। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ হলেও হাজারের ওপর পলিথিন কারখানা পুরান ঢাকায়, প্রতিদিন উৎপাদন হচ্ছে টনের পর টন, রাতের আধারেই তা ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু তাই নয়, এসব কারখানা চালাতে যে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ ব্যবহার করা হয় তাও অবৈধ।
স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পুরান ঢাকা এখন পলিথিন সিন্ডিকেটের কবজায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগ সাজসেই চলছে এসব নিষিদ্ধ পলিথিন কারখানা। পাভেল আহমেদের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর আরও একটি রিপোর্ট। নিষিদ্ধ পলিথিন, তবুও নিত্যদিন বাজারে বৈধতা দিয়েই ক্রেতার হাতে তুলে দিচ্ছে বিক্রেতা। ১৯ বছর ধরে বাজারে দাপট পলিথিনের, ভোক্তাদের অভিযোগ থাকলেও বন্ধ নেই উৎপাদন। সরকার বারবার পদক্ষেপ নেয় যে পলিথিন বন্ধ করো বন্ধ করো, একবার উৎপাদন যারা মেল টেল আনছে এদের মেল সেল সব ধ্বংস করে দেখ, নাহলে সরকার এটা বিক্রি করে নিয়ে যা সিজ করে, তো এটা উৎপাদন না করতে পারলে বাজারে ছড়াইব না। সফল যদি হইতো তাহলে তো থাকতোই না, বারবার করে চেষ্টা করে কিন্তু স্ট্রংলি ধরে না, পয়সা খায় পুলিশরা, পয়সা খায় কর্মকর্তারা, বুঝলেন না, সব তো ঘুষখোর। পুরান ঢাকা, ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই নগরীতে বাসা বেঁধেছে অবৈধ পলিথিন। প্রায় বাড়ির নিচে আছে নিষিদ্ধ পলিথিন কারখানা। দিনের বেলা নীরব থাকা পুরান ঢাকা রাতের গভীরতার সাথে বাড়ে অলিগলির ব্যস্ততা। প্রতিটি কারখানা ব্যস্ত পলিথিন তৈরিতে। প্রথমে পুরাতন পলিথিন ভেঙে তৈরি করা হয় দানা, সেখান থেকে তৈরি করা হয় পলিথিন। তথ্য বলছে, পুরান ঢাকার ইসলামবাগ, চকবাজার, কামরাঙ্গীচর সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার পলিথিন কারখানা গড়ে উঠেছে। দানা পরে এটাতে কি হবে? দানার পর পলি হবে জি। এগুলো প্রথমে সংগ্রহ করে তারপরে এখানে আইনা দানা হয়, দানা থেকে অন্য এখানে আবার কিনে নেয়, হেরানি পলিথিন বানায়। এসব নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। কারখানায় মাসে চাঁদা দিতে হয় ১৫,০০০ টাকা। যার সাথে জড়িত স্থানীয় প্রশাসন থেকে পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা। এসব নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধানে গেলে বাধা দেয় কারখানা মালিক। পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তর আর সরকার চাইলেই সম্ভব পরিবেশের জন্য ক্ষতি করে পলিথিন কারখানা বন্ধ করা। উৎপাদনকারীকে সে ধরতে পারে না, এটা কি টম এন্ড জেরির খেলা হচ্ছে নাকি? সে রেগুলেটর হিসেবে উৎপাদনকারীকে ধরতে পারবে না, এটা আবার কি ধরনের কথা হলো? অবশ্যই সে জানে, এবং সে যদি না জানে তাহলে সে এই উৎপাদনকারীরা কোথায় সাপ্লাই দেয় সে সাপ্লাই চেইনে গিয়ে আঘাত হানুক। আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে, আইন প্রায়োগিক করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তথ্য মতে শুধু রাজধানীতে দিনে প্রায় 1.5 কোটি পলিথিন ব্যাগ জমা হচ্ছে। পলিথিন উৎপাদন থেকে বিপণন সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও এই পুরান ঢাকায় 24 ঘন্টা চলে এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন। আইনের চোখ ফাঁকি দিয়ে এসব প্রতিষ্ঠানগুলো চলছে দেদারসে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশের দাম আকার ভেদে কেজিতে 200-300 টাকা বেড়ে গেছে। এতে হতাশ দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়াই এর কারণ বলছেন ব্যবসায়ীরা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। চাঁদপুর শহরের বড় স্টেশনেই বসে পাইকারি মাছের মোকাম। সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বাজার থাকে সরগরম, তবে এর স্থায়িত্ব থাকে ঘণ্টা দুয়েক। শীত ঘনিয়ে আসতেই ইলিশ নির্ভর এই মোকামে মাছের সরবরাহ কমে যাচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। মাত্র দুদিন আগেও যেখানে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে 1,000-1,100 টাকায়, এখন দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1,400-1,500 টাকা। নদী ও সাগরে ধরা পড়ছে না চাহিদা মতো ইলিশ, এতে মোকামে মিটছে না ক্রেতাদের চাহিদা। মাছ কম থাকার কারণে আমরা পাইকারের চাহিদা মিটাতে পারতেছি না। নদীর মাছ বর্তমানে খুব কম পরিমাণে পাওয়া যাচ্ছে, যার কারণে আমাদের এই নদীর মাছের দাম একটু বেশি। 800 কেজি মাছ হয়েছে আপনার এখানে, 800 গ্রাম 700 গ্রাম, যেটা ঢাকা শহরে আমরা পাই, কুমিল্লা থেকে এখানে আরো রেট অনেক বেশি। এবার মা ইলিশ সংরক্ষণে সরকারের অভিযানও যথার্থ হয়নি বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। জেনারা যদি মাছ না পায়, পাটিরা যদি মাছ না আনতে পারে, তাহলে আমরা কোথেকে লাভবান হবো? অভিযানটা যে সময় দিয়েছে আমার মনে হয় টাইমিংটা ঠিকমতো হয় না, এই কারণে, কারণ এখনো মাছের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম আছে। রোববার চাঁদপুর বড় স্টেশন পাইকারি বাজারে সব মিলিয়ে ইলিশের সরবরাহ ছিল 250-300 মন। সময় সংবাদ, চাঁদপুর। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে নথি গায়েবের ঘটনা তদন্তে সচিবালয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জিজ্ঞাসাবাদের জন্য 6 কর্মচারী আটক, তদন্ত দল গঠন। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। প্রাথমিকভাবে প্রস্তুত 12টি কেন্দ্র,
ভ্যাকসিন পায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন তিন দফা প্রস্তাবনা। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।